আরও একটা ইনফরমেটিভ ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল এমন একটা দোকানের খোঁজ দেওয়ার যেখানে পাইকারি দামে উল পাওয়া যাবে। শীতকাল মানে কিন্তু উল, উলের বিভিন্ন রকম সোয়েটার আমরা তো বানাই, আর যারা বিজনেস করেন, বাড়িতে মেশিনে সোয়েটার তৈরি করেন, করে বিক্রি করেন, তাদের জন্য কিন্তু একটা পাইকারি দোকান দরকার যেখান থেকে আমরা পাইকারি দামে উলটা কিনতে পারবো। আর সেরকমই একটা দোকানের খোঁজ নিয়ে আজকে চলে এসেছি বড় বাজারে। বড় বাজারে আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি খ্যাংরা পট্টিতে, মানে আমার পেছনেই ঠিক প্রিয়গোপাল বিষয়ে যে মেন বড় বাজারের দোকান সেই দোকান, আর তার সামনের দিকে রয়েছে আবার কেসিপালের যে মেন দোকান সেটা। মানে অ্যাকচুয়ালি হাওড়া থেকে আসতে গেলে যে বাসগুলো হাওড়া থেকে ধর্মতলার দিকে যায় সেই বাসগুলোতে এসে নামতে হবে ব্রাবন রোড। ব্রাবন রোডে যদি আমরা প্রিয়গোপাল বিষয়ের গলি বলি খুব ইজিলি নামিয়ে দেবে, আর সেখান থেকে ঢুকে আসলে আচ্ছা কি মার্কেট বলি দাদা, নন্দরাম মার্কেট। নন্দরাম মার্কেটের ঠিক পাশের গলি দিয়ে আমরা এখানে ঢুকে আসলে এই দোকান হচ্ছে কালি স্টোরস। আর আমি অবশ্যই আপনাদের নাম্বারটা দিয়ে দেবো দোকানে, তাহলে আপনারা ফোন করেও জানতে পারবেন। দোকানে এসে দেখছি যে বিভিন্ন রকমের উল আছে। এক্ষুনি দাদা বলছিলেন বর্ধমান, যেটা খুব হাই কোয়ালিটি, মানে খুব ভালো কোয়ালিটির মাল, বর্ধমান উল, তারপরে ওসওয়ালের উল বলছিলেন, আবার কিছু লোকাল কোম্পানিরও মাল আছে। এবার এগুলো আমরা সমস্ত এই দোকানের দাদার কাছ থেকে জেনে নেব। এগুলো পাবেন আপনি বলে পাবেন, এরকম বলে পাবেন, এরকম বলে পাবেন, এরকম বাক্সে পাবেন। এই বর্ধমানের বাক্স আছে, একটু দেখিয়ে দিন না তাহলে সুবিধা হয়। বর্ধমানের বাক্স আছে, বাক্স তো ভালো কোয়ালিটি এগুলো। আচ্ছা এইগুলো হচ্ছে বর্ধমানের বাক্সর মাধ্যমে, বর্ধমানের উলের কোম্পানির বাক্সর মাধ্যমে উলগুলো আছে। এগুলো বাক্স আছে, এগুলো কেমন দাম? এগুলো পড়বে আপনার 260 টাকা বাক্স। 260 টাকা বাক্স, সবই তো পাইকারি দাম বলছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 260 টাকা বাক্স। 200 গ্রামের টোটাল আছে, 200 গ্রাম। হ্যাঁ, 50 গ্রামের গোলা আছে, এক একটা গোলা 50 গ্রামের। আর এগুলো কেজি হিসেবে নিতে গেলে এখানে এই যে এরকম বস্তা, এগুলো 3 কিলো প্যাকেট হয়। 3 কিলোর প্যাকেট হয়, মানে এই এক একটা প্যাকেট কি 3 কিলোর? এখানে লুজ হয়ে গেছে। ও লুজ হয়ে গেছে, আমাদের স্যাম্পল দিয়েছে, আমাদের গোডাউন 4 তলা গোডাউন আছে, গোডাউন থেকে নিয়ে আসা হয় যেরকম যেরকম দরকার। কারোর 500 গ্রাম দরকার তো কারোর 300 গ্রাম আছে। 80 টাকা পাবেন প্যাকেট, 200 গ্রামের প্যাকেট আছে কম দামে, এগুলো 80 টাকা প্যাকেট। আচ্ছা এইগুলো সব 80 টাকা প্যাকেট। এখানে কত? 200 গ্রাম। 200 গ্রাম আছে, 8খানা গোলা। তার মানে কেজি কত করে পড়লো এটা? এটা 400, 200 গ্রাম বলে 80 টাকা হলো, এই 400 টাকা করে কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে কি এগুলো সব উল লাগানো রাখা উপরে? এগুলো সব স্যাম্পল, স্যাম্পল। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দেখা যাবে স্যাম্পলগুলো? হ্যাঁ একটু দেখিয়ে দিই তাহলে। একটু ফেলে দিন নিচটা, একটু নিচটা ফেলে দিন। দামিগুলো এগুলো সব স্যাম্পল, এগুলো সব। এটা ওসওয়ালে আছে, এটা ওসওয়ালে আছে, এটা হচ্ছে বর্ধমানে আছে। এটা ওসওয়াল, এটা কেমন দাম? এটা এটা আপনার 850 টাকা কিলো হোলসেল। 850 টাকা হোলসেল কিলো। এটা হোলসেলে 900 টাকা কিলো। এটা হোলসেলে 900 টাকা কিলো, 550 টাকা কেজি। এটা ওসওয়াল, এটা বর্ধমানে আছে, এটা বর্ধমানে। আর এটা কত বলছেন? এটা হচ্ছে 550 টাকা কেজি। এটা তাজ, লুধিয়ানা ব্র্যান্ড, সব লুধিয়ানা থেকে আসে আমাদের। ও সব লুধিয়ানার। এটা কি এত মোটা? এটাও কি উল? এটা ওসওয়াল আছে উল। ও এটা দিয়ে কি সোয়েটার হয়? হ্যাঁ এটা দিয়ে সোয়েটার হয়। এটা 850 টাকা কিলো। বাহ বাহ বাহ, মানে এখানে অর্ডার হয়, অ্যাজ পার অর্ডার। আমার তো লুধিয়ানা থেকে আসে ডাইরেক্ট। ও লুধিয়ানা থেকে ডাইরেক্ট আনানো হয়। তো বোঝাই যাচ্ছে যে বড় বাজারের একদম হোলসেল দোকানে আমরা দাঁড়িয়ে আছি, আর এখানে মোটামুটিভাবে সব কিছুই বাইরে থেকে একবার এখানে আসছে আর সেখান থেকেই সাপ্লাই। এইখানে তো কতগুলো কালারে কমে, সব এগুলো কি ওসওয়াল? ওসওয়াল মাল্টি কালারে। আচ্ছা, এই যে মাল্টি কালারটা সেটাই এখানে বিভিন্ন মাল্টি কালারের আছে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে ওসওয়ালের আবার টিকিট লাগানো আছে, বর্ধমানে এখানে টিকিট লাগানো, এই যে টিকিট লাগানো আছে ওসওয়ালের টিকিট। বাহ, এসব বড় সব টিকিট লাগাতে এখানে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায় বলছেন দাদা, বলছেন যে বিভিন্ন পুলের পাশে কিন্তু ওটার টিকিট লাগানো থাকবে, ওসওয়াল না বর্ধমান সেটার। বাহ, অ্যাকচুয়ালি দেখো এই উলের জিনিস তো কিনতে পাওয়াই যায়, কিন্তু যারা উল বুনতে জানে তাদের কাছে কিন্তু একটা কি বলবো, এই উলটা দেখি আছে। এটা আপনার ওসওয়ালের মেন ব্র্যান্ড আছে, উইন্টার গোল্ড আছে। এটা এই উল দিয়ে আপনার মন্টে কার্লো সোয়েটার আছে, ওই কোম্পানি এই উল দিতে। ও ওসওয়াল উইন্টার গোল্ড, হ্যাঁ। এটা মন্টে কার্লো সোয়েটার আছে, মাল্টি কালার সোয়েটার। ও মন্টে কার্লো, আচ্ছা আচ্ছা। ওই কোম্পানি এই উল তৈরি। ও মন্টে কার্লো সোয়েটার, মন্টে কার্লোটা ওসওয়াল কোম্পানি। আচ্ছা, মন্টে কার্লো যে কোম্পানিটা ওসওয়াল কোম্পানি। আচ্ছা, এই উলটা ওরা ইউজ করে মন্টে কার্লো সোয়েটার। এর দাম পড়ে, একটা সোয়েটার বানাতে 800 গ্রাম লাগে, ওর দাম পড়বে কত? মোটামুটি দাম পড়বে আপনার মোটামুটি ওই 800-900 টাকার মধ্যে উলটা হয়ে যাবে। ওটা যখন ফিনিশ প্রোডাক্ট হয় ওই বিক্রিটা 5,000 থেকে স্টার্ট। আচ্ছা আচ্ছা, এই ওসওয়ালে দাদা বলছেন এই ওসওয়াল উইন্টার গোল্ড দিয়েই মন্টে কার্লোর সোয়েটার তৈরি হয়। আর একটা সোয়েটারে কতটা লাগে বলছেন? কতটা? 800 গ্রাম লাগে। 800 গ্রাম। আর এই ৮০০ গ্রামের জন্য মোটামুটি ৮-৯০০ টাকা ফুলের দাম পড়ে যায়। হ্যাঁ প্রচন্ড সফট, ধরে দেখো যেটা বলছিলাম যে এই মা দিদিমারা হাতে উল দিয়ে সোয়েটার তৈরি করে দিতেন, আর সেই আমরাও পড়েছি ছোটবেলা থেকে। এখন সেই অনেকটাই সেই ব্যাপারটা কমে গেছে, কিন্তু এখনো অনেকের আছে যে ইচ্ছা করে মানে উল কিনে নিজের ছেলে মেয়েদের জন্য হোক, নাতি নাতনিদের জন্য হোক, বা বন্ধু বান্ধবের জন্য হোক, বা কোনো একটা স্পেশাল গিফট পারপাসে উলের সোয়েটার তৈরি করে গিফট দেওয়াটা কিন্তু এখনও রীতি রয়েছে। আর সেটা একটা কি বলবো, সেটা একটা মন ছুঁয়ে যাওয়ার ব্যাপার, হাতে করে একজনের জন্য সোয়েটার তৈরি করা। এই ব্যাপারগুলোর জন্য সেই জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিল যে এরকম উলটা পাইকারি দামে কোথা থেকে পাবো। তোমাদেরকে সেই হদিশ আজকে দিয়ে দিলাম। বড় বাজারে এখানে তোমরা চলে আসতে পারো। বড় বাজারে আবারও বলে দিচ্ছি যে হাওড়া থেকে গেলে ব্রাবন মার্কেটের দিকে নামতে হবে, ব্রাবন মার্কেটে বলছি সরি, ব্রাবন রোডের ওপরে খ্যাংরা পট্টি, আর দুটো বলো নন্দরাম মার্কেটের ঠিক পাশে, আর যদি বলে দাও যে প্রিয়গোপাল বিষয়ের গলি, এটা বলতে হবে। তাছাড়া তো আমি ফোন নাম্বার বলেই দিচ্ছি। আর এখানে এলে কিন্তু বিভিন্ন কোম্পানির উল, বিভিন্ন দামে, বিভিন্ন মানের, এই যে বস্তা বস্তা উল রয়েছে, এখান থেকে কালার পছন্দ করে যেরকম দরকার সেরকম উল তোমরা নিয়ে যেতে পারো, যার যার যেরকম প্রয়োজন। মোটামুটি একটা সোয়েটার বানাতে 700-800 গ্রাম উল লাগে, সেটা বুঝে যেরকম আমরা বানাতে চাই সেরকম বানিয়ে নিতে পারি। আর তাছাড়াও এই দোকানে কিন্তু আমি বেশ সুতোও দেখতে পাচ্ছি, অনেক রকমের সুতো আছে। সুতো কি পাইকারি? সব পাইকারি, মার্কেটে তো পাইকারি। হ্যাঁ রাইট, তাও তো ঠিক। বাহ, প্রচুর সুতো, প্রচুর সুতো, রেডিমেড আছে, টেলারিং আছে, সব রকম আছে, সব রকমের সুতো পাওয়া যাবে। তাহলে একটা দোকানে আসলে কিন্তু মোটামুটি আমাদের সুতো আর উল এই দুটোরই আমরা অনেক কাটা পেয়ে যাবো। উলবোনের কাটাটা পাবেন। ও উলবোনের কাটা, আচ্ছা ওটা দেখা যাবে, একটু দেখা যাবে, একটু দেখা যাবে। বাহ, এটা একটা ভালো জিনিস দেখার মতো আছে দেখছি। অনেক কুশো পাবেন। ও আচ্ছা, এই যে কুশটা পাবেন, কাটা পাবেন। আচ্ছা কাটাটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, একটু বার করে দেখো না একটা দুটো। ও আচ্ছা, এই যে পনি কোম্পানির এই কাটা, এগুলো কেমন দাম? এটা পড়বে আপনার ১৭০ টাকা বাক্স। ১৭ টাকা বাক্স, ১০ পিস। আর এইটা কেমন দাম? এটা পড়বে আপনার ১০০। এটাও ১৭০ টাকা ১০ পিসের। ১০ পিস ১৭০ টাকা। বাহ, তাহলে এটা দারুণ একটা জিনিস আমরা এক্সট্রা করে জানতে পেরে গেলাম। তাহলে উল, সুতো আর উলের কাটা রিলেটেড রাখতেই হবে। আর যখন পাইকারি দোকান সুতরাং রাখতে হওয়াটাই স্বাভাবিক। আপনাদের নাম, দোকানের আর ফোন নাম্বার একটু বলে দিন। যদি তোমাদের আসতে অসুবিধা হয়, আশা করি সম্পা যেভাবে বললো অসুবিধা হওয়ার কথা না, তাও যদি আসতে অসুবিধা হয় তাহলে এই দোকানে একটু ফোন করেও নিতে পারো। আমাদের দাদা কার্ডটা দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এই যে এই হয়েছে কালি স্টোর্স, 9830188607 7605898708। আর অ্যাকচুয়াল অ্যাড্রেসটা হচ্ছে 76 পুরুষোত্তম রয় স্ট্রিট, কলকাতা 7। এটা হচ্ছে খ্যাংরাপট্টি মার্কেট। তো পুরো ইনফরমেশনটা পাওয়া গেল কালী স্টোর্সের। আশা করি তোমাদের এটা হেল্পফুল হলো। এবারে বাকিটা দেখো। আমি তো ঘরকন্যার কাছে খুবই এক্সপার্ট, এর জন্য লাস্ট উল বুনেছি বোধহয় ক্লাস 5-6-7-এ, যখন স্কুলে ওই উলের কাজ দিত আর কি। যখন মাফলার, তারপরে ক্রুশেরও কাজ কিছু কিছু আমাদের স্কুলে শেখানো হয়েছিল, তখন করেছি। বাট আমি এটুকু বলবো যে গত বছরই দিদি ওর এক বান্ধবীকে দিয়ে সোয়েটার বানিয়ে ডোডোকে জন্মদিনে গিফট করেছে। আর সোয়েটারটা দেখার মতো একটা সোয়েটার, মানে হোয়াইট কালারের সোয়েটারটা। আমি এক ঝলক তোমাদেরকে সোয়েটারটা দেখিয়ে দিচ্ছি। এটা মানে আমাকে বাড়িতে ফিরে মানে ভিডিওটা এডিট করার সময় আমি তোমাকে ঢোকাতে হবে, তখন দেখে নাও সোয়েটারটা। এটা বানিয়ে দিয়েছিল, ভীষণ পছন্দ হয়েছিল দিদি আমাকে, মানে ডোডোকে শুধু নয়, দিদি ওর বান্ধবীকে দিয়ে মহুলকে, সর্বজিৎকে, সবাইকে সে বছর মানে গত বছর সোয়েটার বানিয়ে গিফট করেছে। সুতরাং এই যে উল দিয়ে নিজেরা হাতে যারা কাজটা জানে তাদের বানিয়ে অন্যকে গিফট করা বা দেওয়া, বা বিজনেস পারপাসে, কারণ বিজনেসও পারপাসে মানে বানিয়ে তৈরি করে বিক্রি করা, এটাও কিন্তু একটা খুব ভালো আইডিয়া, যেটা ঘরে বসে আমরা করতে পারি। আর এই হাতের কাজের কিন্তু ভীষণ কদর আছে। তো সুতরাং তোমরা এই দোকানটা জানতে পারলে, এবার আশা করি তোমাদের দরকার পড়লে তোমরা চলে আসতে পারো। আর তারপরে তো কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতেই পারো, কোনো রকম সুবিধা অসুবিধা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো। তাহলে আজকে এখানে শেষ করি ভিডিওটা। আশা করি তোমাদের যারা এই উলের খোঁজটা চাইছি তাদের উপকার হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলো না, কারণ হয়তো তোমার দরকার না পড়লেও এরকম একটা দোকানের খোঁজ কিন্তু তোমার পরিচিত বা তোমার বন্ধু বান্ধবদের দরকার পড়তেই পারে। তাই শেয়ার করো প্রচুর প্রচুর আর আগামী ভিডিওতে আবার দেখা হবে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুকে ভিডিওটা দেখো তারা কিন্তু ফেসবুক পেজটা ফলো করে নিও তাহলে এরকম দারুণ দারুণ ইনফরমেটিভ ভিডিও দেওয়ার আগামী দিনে আরো দেওয়ার চেষ্টা করব আর তোমাদের রিকোয়েস্ট গুলো তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও তাহলে সুবিধা হবে আর সেরকম অনুযায়ী সেরকম খোঁজ তোমাদের সামনে তুলে ধরার জন্য আজকে এখানে শেষ করছি টাটা বাই বাই